পঁচিশে মার্চ ভয়াবহ রাত্রি, নিকোষ কালো অন্ধকার এক রাত্রি। সেই রাত্রির অন্ধকারে হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল আমাদের নিরীহ মানুষের উপর, ঝাঁপিয়ে পড়েছিল পিলখানা বিদিয়ারের উপরে, ঝাঁপিয়ে পড়েছিল রাজারবাগের পুলিশের উপরে, ভার্সিটির ছাত্রদের উপরে। রক্তের বন্যা বয়ে গিয়েছিল। আমরা গণহত্যাকাণ্ড বলি, তা নিশ্চিহ্ন করতে চেয়েছিল আমাদের জাতিকে, বাঙালি জাতিকে আমাদের মুছে দিতে চেয়েছিল, তাই এটা গণহত্যা। এবং আমার বিশ্বাস এই সংসদে এটা পাশ হবে, শুধু আজকে নয়, আন্তর্জাতিকভাবে এর নিশ্চয় একদিন স্বীকৃতি লাভ করবেই। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে। আমাদের স্মরণ রাখতে হবে, রক্তের ঋণ শোধ করা যায় না। আমরা যদি রক্তকে কোনো অবমাননা না করি, রক্তকে অবমাননা করলে স্বাধীনতাকে অবমাননা করা হবে। আমার সবচেয়ে বড় দুঃখ, আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি করে যদি সুযোগ পাই মুক্তিযোদ্ধাদের জন্য সব কিছু করে ঋণ শোধ করার চেষ্টা করব। আজ অনেক দুঃখ, গণহত্যা দিবস ঘোষণা করতে পারিনি, দেরিতে হলে ঘোষণা এসছে। আমার বিশ্বাস আমরা সবাই মিলে প্রস্তাবটা গ্রহণ করব এবং এই সংসদে এটা পাশ হবে। এখানে নয়, আন্তর্জাতিকভাবে যাতে গৃহীত হয় তাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করবেন, এটা আমি বিশ্বাস করি। আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ইতিহাসের নাম হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, মানে সার্বজনীন। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ, যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার দুঃখ একটা আছে, বঙ্গবন্ধু জাতির পিতা ঘোষণা করতে পারিনি। আমি চেয়েছিলাম, প্রস্তাব এনেছিলাম মন্ত্রিসভায়, এরা সবাই আছেন এখানে, আনি ছিলেন, ও ছিল, সবাই ছিল, প্রস্তাব এনেছিলাম বঙ্গবন্ধু ঋণ শোধ করতে চেষ্টা করি, জাতির পিতা ঘোষণা করি, কয়েকজনের বিরোধিতা করতে পারিনি, সেই দুঃখ নিয়ে আমি মরতে হবে। প্রতি বছর এই গোটা বিশ্বকে জানাতে হবে পাক হানাদারবাহী বাহিনী আমাদের দেশে কীভাবে গণহত্যা করেছিল, আমাদের জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, আমাদের অস্তিত্বকে বিলীন করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এখনও বেঁচে আছি, মাথা উঁচু করে বেঁচে আছি, এগিয়ে চলেছি আমরা।